বুধবার বাসন্তী পুজো উপলক্ষে মন্ত্রী টিঙ্কু রায় ঊনকোটির অশোকাষ্টমী মেলা পরিদর্শনে যান। দিনভর মন্ত্রী চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাসন্তী পুজোতে অংশগ্রহণ করেন। ঊনকোটির পাদদেশে অশোকাষ্টমী মেলা পরিদর্শন করার পর মন্ত্রী টিঙ্কু রায় পায়ে হেঁটে চলে যান ভগবান নগর এলাকার বার্নি মেলায়। ভগবান নগরের বার্নি মেলা পরিদর্শন করে চলে যান চণ্ডীপুর গ্রামের ভৈরব থলির বাসন্তী পুজোয়। এদিন মন্ত্রী টিঙ্কু রায়ের সফর সঙ্গী ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, বিশিষ্ট সমাজসেবী বিমল কর, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবী হিমাংশু দাস, দুলাল দাস সহ অন্যান্যরা। চণ্ডীপুর গ্রামের ভৈরব থলির বাসন্তী পুজো পরিদর্শন করে থলির নাট মন্দিরে উপস্থিত সাধারণ নাগরিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই স্লোগান তখনই বাস্তবায়িত হবে যখন মৃন্ময়ী মায়ের পুজোর পাশাপাশি চিন্ময়ী মায়ের পুজো করা শুরু হবে। এর ফলে বৃদ্ধাশ্রমেও ভিড় বন্ধ হবে। শুধু রাস্তাঘাটের উন্নয়ন এবং বড় বড় বিল্ডিং তৈরি করলেই প্রকৃত উন্নয়ন হবে না। মাটির মূর্তির পাশাপাশি বাড়ির মাকে সারা বছর সম্মানের সহিত পুজো করলেই তখনই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে। এই মায়ের মন্দিরে আমরা যুবক যারা আছি আমরা পুজো করছি, আমাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন। এই সোশ্যাল ওয়েলফেয়ার আর সোশ্যাল এডুকেশনের মাধ্যমে আমাদের রাজ্যে অলরেডি 4টা বৃদ্ধাশ্রম চলে, অর্থাৎ আমরা সবাই যুব যারা আজকের দিনে যারা যুব যারা রয়েছি আমরা সবাই এই মৃন্ময়ী মায়ের পুজোতে সবাই ধুমধাম করে আনন্দের সঙ্গে প্রতিযোগিতা করে পুজো করছি। আমাদের সেটা দুর্গা পূজা হোক, বাসন্তী পূজা হোক, আমরা মায়ের পুজো করতে কোনো অবস্থাতেই কোনো ত্রুটি আমরা রাখি না। অর্থাৎ যত বেশি সুন্দর করে যত বেশি ভালো করে পুজো করা যায় আমরা নিজেদেরকে নিয়োজিত করি এবং আমরা পুজোটা করি। কিন্তু আমরা ভুলে যাই আমাদের বাড়িতে যে চিন্ময়ী মা রয়েছে সেই চিন্ময়ী মাকেও দেখতে হবে, তার মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া স্বপ্ন দুঃখ দুঃখের যিনি সাথী আমাদের সেই মাকে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হতে হবে, এগুলো চলবে বেরোতে কিছু করার নেই, সরকারের কাজ সরকার করবে, বৃদ্ধাশ্রম তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।